এটা একটা অ্যান্টি ডায়রিয়াল পাউডার হুম পায়খানা শক্ত করার জন্যে এটা কিভাবে খাওয়াতে হবে যাতে গরুর ড্রেনচিং নিউমোনিয়া না হয় ঘন করে গুলে লম্বা মুখওয়ালা বোতলে করে ঢালতে হবে আচ্ছা এবারে কিভাবে গুলবো আমি দেখাচ্ছি এইটা এরকম পাউডার খোরাকের হোক সর্দি কাশির হোক বা পায়খানা শক্ত করার হোক মশলা যে কোনো জাতীয় খাবার এই পাউডার এইভাবে ঘন করে গুলতে হবে যতক্ষণ জল লাগবে বেশি জল দেওয়া করবো না যেন বোতলে ঢুকানো যায় এইভাবে গুলে এবারে পস করে তো যেমন ময়দার ময়দা গুলে আমরা পিঠা বানাই এই লেই তৈরি হয়ে গেছে এটাকে এরপরে এইরকম ক্যালসিয়াম জেলের বোতলে এই গলাটা লম্বা সরু হবে এই বোতলে ভরে ভরে নেবো সবটা এবারে পস করটা আমার ভরা হয়ে গেছে এটা পুরো ইয়েটা ভরা হয়ে গেছে এটা এবারে কীভাবে খাওয়াতে হবে গরুকে বোতলে ঘন করে গুলে যে কোনো মশলা খোরাকের বা সর্দি কাশি বা পায়খানা শক্ত করে বোতলে ভরে কিভাবে খাওয়াতে হবে ভিডিওতে দেখতে হবে এদিকে এদিকে গোলটা পিছায় আমার মুখটা যেন না বেশি থাকে হ্যাঁ ওইদিকে ধরো সিংটা যে খাওয়াবে বোতলটা এইভাবে ধরবে এবং ডান দিকে দাঁড়াবে আর এদিকে ডান দিকে হাতে বোতলটা থাকবে আর বাঁ হাতে বুড়া আঙুলটা এইভাবে মুখের ভিতরে ঢুকে যাবে জিভের তলায় কিন্তু আমার আঙুলটা আছে বুড়া আঙুলটা আর এইখানে মুখটা ঠেকে দিতে হবে দিয়ে এইদিক থেকে বোতলটা যতটা সম্ভব ঢুকিয়ে দিয়ে এরকম এরকম করতে হবে এইভাবে ফুসফুসে চলে যাবে ড্রেনচিং নিউমোনিয়া হয়ে যাবে তাহলে গরুকে আর বাঁচানো যাবে এই পদ্ধতিতে গরুকে খাওয়াতে হবে তাহলে কোনো গরু মোষ ছাগল বাছুর ভেড়া সব আর বেশি পাতলা করা চলবে পাতলা করলে তো আচ্ছা চলে যাবে সব ঢুকে যাবে